আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম জাহিদ জেমজি অটো পার্স অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে এক মিনিট কার মেনটেনেন্স টিপসে আপনাদেরকে স্বাগতম ডিয়ার বিয়ার্স গত ভিডিওটিতে আপনাদের জন্য একটি প্রশ্ন রাখা ছিল একটি গাড়ি কত মাইলেজ পরপর ব্রেক সার্ভিসিং করা উচিত একটি গাড়ি সাধারণত প্রতিটি সার্ভিসের সময় ব্রেক সার্ভিসিং করা উচিত অর্থাৎ তিন হাজার কিলোমিটার পরপর ব্রেক সার্ভিসিং করা উচিত এখন একটি আপনাদের জন্য প্রশ্ন একটি গাড়ির অটো ট্রান্সমিশন ফ্লুইড অর্থাৎ এটিএফ কত মাইলেজ পরপর চেঞ্জ করা উচিত একটি গাড়ির অটো ট্রান্সমিশন ফ্লুইড অর্থাৎ এটিএফ কত মাইলেজ পরপর চেঞ্জ করা উচিত ডিয়ার ভিউয়ার্স জেমজি অটো পার্স অ্যান্ড সার্ভিসের এই পেজটিতে যে ফোন নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে ওই ফোন নাম্বারটিতে কল করে আপনাদের গাড়ি সংক্রান্ত টেকনিক্যাল যত সমস্যা আছে তা নিয়ে আলোচনা করতে পারেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পথ দেখাবো এবং সঠিক ডিসিশন নিতে সাহায্য করবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ